एबार धाराबाहिक नाटकेर श्रेष्ठ अभिनेत्री केंद्रीय चरित्रे जारा रयेछेन तादेर नमिनेशन आमरा देखबो। तार आगे अनुरोध करछि न्यूज़ प्रेजेंटर मारुफा जेबिनके शर्मिली आहमेद के निये मंचे आसबार जोन्नो पुरस्कार देबेन क्रेस्ट प्रदान करबेन। शर्मिली आहमेद मंचे निये आसछेन मारुफा जेबिन न्यूज़ प्रेजेंटर। आर आमरा एई फाके नमिनेशनगुलो देखे निई। धाराबाहिक नाटक मनोनयन पेয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র নুসরাত ইমরোজ তিশা, নাটক ধান শালিকের গাঁও। লেখাপড়া বাদ দিয়া কি হইছে জানিস, আমার কাছে না নাটক খুব ভালো লাগে, মাঝে মাঝে তো টিভিতে দেখি। শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ज्योतिका ज्योति, नाटक कॉलेज रोड। কিন্তু আপনারা দেখে তো আমার মনে হইতেছে না আপনি যেটা বললেন সেটা বিশ্বাস করে বলছেন। আমি গ্রামের ছেলে। বাদনো আমি শিক্ষা দিয়ে দিতেছি, একদম শেষ করে দেব। শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র মৌসুমী হামিদ, নাটক ক্যাপসুল 500 mg। দেখছো না কি ব্যাপার, তুমি হাসছো তো? জামাল ভাই ভেজা শরীরে না আপনার ভেজা বেলায়ের মতো লাগছে। শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র জ্যোতিকা জ্যোতি, নাটকের নাম কলেজ রোড। ज्योतिका ज्योति ज्योति अनुभूतिটা এরকম শুনতে চাই। এত টেনশনে আছি, খুব ভালো লাগছে। নমিনেশন পেয়ে খুবই অবাক হয়েছিলাম, এখন অনেক খুশি লাগছে। আর ধন্যবাদ RTV, ধন্যবাদ ডায়মন্ড ওয়ার্ল্ড। আর আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমার সম্মানিত বিচারক মণ্ডলীকে যারা আমাকে নমিনেটেড করেছেন। এরপরে রয়েছে ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা। চলুন আমরা দেখে আসি শ্রেষ্ঠ অভিনেতায় কারা কারা নমিনেশন পেয়েছেন। তবে তার আগে আমরা অনুরোধ করব নিউজ প্রেজেন্টার সাদিয়া রেজওয়ানা তন্নিকে মাসুদ আলী খানকে মঞ্চে নিয়ে আসবার জন্য ক্রেস্ট প্রদানের জন্য। দেখে আসি এই ফাঁকে নমিনেশন কারা পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা ধারাবাহিক নাটক। ধারাবাহিক নাটক মনোনয়ন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র চঞ্চল চৌধুরী, নাটক অলসপুর। শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম, নাটক পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতারণা জাল জালিয়াতি 420, প্রতারণা জাল জালিয়াতি 420 ও 406, 420 ও 406। গ্রামের মানুষের জন্য শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র জাহিদ হাসান, নাটক ক্যাপসুল 500 mg। মাসখানে কাপড়টা তুলে চুলকা দাও একটু, ভাই মা তো শেষ হয়ে গেছে। বাম দিকে, বামে 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 জোরে দাও না রে ভাই। ধারাবাহিক নাটক, নাটকের নাম অলসপুর। শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র চঞ্চল চৌধুরী। দুজন শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। আরেকটি ধারাবাহিক নাটক পার্শ্ব প্রতিক্রিয়া। শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম। মোশাররফ ভাই আপনার অনুভূতি থেকে। ভালো লাগছে, পুরো টিমকে থ্যাঙ্কস, আমার দল নাট্যকেন্দ্রকে থ্যাঙ্কস। নাট্যকেন্দ্রের কথা মনে করছি, বসে আছে আমার গুরু, আমার নাট্য শিক্ষক তারিক আলাম খান, তার প্রতি কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, আরও ভালো কাজ যেন করতে পারি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ মোশাররফ ভাই। এবং আপনার সাথে একই সাথে জয়েন্ট পুরস্কার যেহেতু পেয়েছেন চঞ্চল চৌধুরী, আজকে মঞ্চে উপস্থিত নেই, অনুরোধ করব ফজলুর রহমান বাবুকে চঞ্চল চৌধুরীর পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করবার জন্য। ফজলুর রহমান বাবু। ठीक है बाबू है आचे आमी भाव चिलम जे तांचोले संगे कुनी देखा हुआ है और शुभिदामी बाबू है कस्ते की नहीं है वो